رسول الله أشهد أن What's up guys, it's me Rubia Mr. Said and welcome to all to my another brand new vlog, and this vlog number is 42. Okay guys, this vlog is very excited and very interesting for me and আপনাদের জন্য অনেক বেশি, কারণ আজকে ব্লগে আমরা হচ্ছে ঢাকায় যাচ্ছি একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য, আর ফার্স্ট টাইম আমরা ঢাকায় একটা বিয়ে খেতে যাচ্ছি। দিস ব্লগ ইজ ভেরি সুপার ডুপার এক্সাইটেড, এবং চলো এখন ফার্স্টে আমরা ড্রেস আপটা চেঞ্জ করে নিই, পরে দেখা হচ্ছে। So guys, this outfit for today is my journey, and yes, এখন আমরা যাবো রেল স্টেশন, এবং ওখান থেকে যাবো, সো উইল হ্যাভ আ লট অফ ফান গোয়িং দেয়ার। সো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, সো লেটস গো। সো ফার্স্ট ইউর সিট বেল্টস এন্ড লেটস গো। Okay guys, so now we are in the Dhaka and see you at the grand wedding ceremony. Totoron porjonto apnara Dhakar shundorjomukho poribesh ekshathe dekhi ashi, cholun. Onek durbhog ar oshantir poro rajdhani Dhaka manusher pran. Jibone emon kono bishoy nei, matra nei, jar shonge Dhaka prosongo jorito noy. ঢাকার ইতিহাস ঐতিহ্য কয়েক শত বছরের, মুঘল আমল, ইংরেজি আমল, পাকিস্তানি আমল, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90 কিংবা তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে ঢাকার ইতিহাস এক গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আছে ঢাকার নিজস্ব সংস্কৃতির ইতিহাস। তাই ঢাকা নিয়ে কথা বলা শেষ নেই, লেখকদের মধ্যেও কেউ কেউ ঢাকা নিয়ে নিবিড়ভাবে গবেষণার ভিত্তিতে লিখে যাচ্ছেন, তারাও ইতিহাস ও ঐতিহ্যের আলোকে ঢাকাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন। ঢাকার বর্তমান আধুনিকতা সকলকেই মুগ্ধ করছে। তো ব্যাস এখন হচ্ছে আমরা চলে আসছি বিয়ের মেইন মানে বাসায়। তো এখন আমাদের প্রায় আসার কথা ছিল 7টায়, এখন বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি, অনেক লেট করে গেছি। তো চলো তাড়াতাড়ি আমরা যাই ফার্স্টে ফার্স্ট। তো চলো আজকে ফুল আয়োজনটা আপনার সাথে শেয়ার করবো যে কেমন হয় ঢাকায় বিয়েটি। তো লেটস গো।
ওকে গেস চলে আসে আমরা হচ্ছে বিয়ের আয়োজনে। আর হ্যাঁ, তো এইখানে অনেক বেশি মজা লাগছে স্যার। আপনি আমি আপনাদেরকে চেষ্টা করছি যে আমার কাজের বিয়েটা কীভাবে হচ্ছে, কত সুন্দরভাবে হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। তাই আমি এখানে বেশি কথা বাড়াচ্ছি না, তো আপনারা দেখতে থাকুন এবং কেমন হয়েছে কমেন্টে জানতে থাকুন। চলো আমরা দেখতে থাকি আমাদের আয়োজনের সম্পূর্ণ সুন্দর ভিডিওগুলো। তো এখন আমরা চলে আসছি আয়োজনের যে যেখানে আয়োজন হচ্ছে সেখানে ছাদের উপরে। আর আজকে পরিচয় করে দেবো, আপনারা হয়তো ওকে চিনে থাকেন, ওরা আমার একটা ব্লগের মধ্যে হয়তো ওকে দেখছেন। তো তামিমকে নিয়ে আসবো, যা আমার তামিম ইকবাল। তামিম এদিকে আসো, এই যে আমার ভাই চলে আসছে, এই তামিম ইকবাল, যার ভুলে আজকে বিয়ে। তো তামিম কেমন লাগতেছে তোমার আজকে? অনেক ভালো। ভালো কেন, তোমার ভোন চলে যাচ্ছে, খারাপ লাগতেছে না? কেন অনেক তো খারাপ হয়ে, তোমার ভালো লাগতেছে? কেন ভালো লাগতেছে? সবাই একসাথে মজা দুরা করতে হই। আচ্ছা আচ্ছা, মজা দুরা করার জন্য ভালো লাগতেছে। এমনি যখন চলে যাবে তখন কি খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। চলে যাচ্ছে আমাদের সে তামিমগুলো ঐতিহ্যবাহী। হ্যাঁ, তো তামিম আজকে আমরা অনেক মজা করবো নাকি? বিয়েতে অনেক মজা হবে। তো চলো বলে দাও যে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর আজকে ভিডিওটা যাতে ফুল দেখে, আর আজকের ভিডিও যাতে সবাই ফুল দেখেন, আর ফুল দেখলে অনেক বেশি মজা হবে, ঠিক আছে না? তো চলো আমরা আমাদের ফুল আয়োজনটা আরো উপভোগ করি। অনেকক্ষণ পরে একটু বসে জায়গা পেলাম, বুঝছেন? এতক্ষণ এত পরিমাণ গরম ছিল, মানে বলার বাহিরে। অবশ্য একটু বসে জায়গা পেলাম এখানে, যে হাওয়া বাতাস খাচ্ছি। সো দেখি, দেখতে দেখতে কি তোমার টাকা দিই। সো গাইস, আমরা দেখতে পাচ্ছেন ফ্যামিলি সবাই মিলে বসে আছি, অনেকক্ষণ পরে একটু বাতাস খাচ্ছি, একটু বাতাস আসতে আসতে এই যে কর্নারে এসে বসলাম এখানে। তো এখন হচ্ছে মেইন নাচের পার্ট শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর। হ্যাঁ, আর এখানে যে ফুল ফ্যামিলিটা ফটো তুলতেছে ওনারা সবাই মিলে, সো অনেক বেশি মজা। হ্যাঁ, গাহলে তো অনেক বেশি মজা হলো, এবং কিছুক্ষণ পর যে নাচের পার্টটা আসবে ওই সময় আরও বেশি মজা হবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কী হয়। আর এখানে আমরা সবাই মিলে সামিয়া সাবিত আমরা সবাই মিলে ছবি তুলতেছি। হ্যাঁ, তো অনেক বেশি মজা হচ্ছে। দেখতে পাচ্ছি মেইন মজার পার্ট চলে আসলো, নাচার পার্ট গুলো। আর চলো আমরা দেখে আসি একসাথে অনেক বেশি মজার মজার মুমেন্ট, নাচের মুমেন্ট গুলো। চলো ঠিক আছে।
এখন আমি জিজ্ঞাসা করবো হচ্ছে আমাদের মনে করেন ওই এখন আমি আমার বোনকে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে। সরি আমার গলার আওয়াজ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এমনি কেমন লাগছে জাস্ট? এটা খুবই ভালো, কিন্তু তুমি ডান্স করলে অনেক কষ্ট পাইছি আমি। আমি তো হালকা পাতলা করছি। না না একটু করনি, আমি যতটুকু পারছি ততটুকু করছি। না না তুমি অনেক কষ্ট দিছ আজকে, আর বইলই না কথা। আচ্ছা আমি আমার এখন যে মানে ইভেন ওয়েডিং যে যার হচ্ছে আমি তার সাথে একটু কথা বলি। হ্যাঁ তো তার আজকে কেমন লাগছে সেটা আজকে আমি জিজ্ঞেস করব তাকে। সো আমি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ এখন ভালো লাগছে, আগামী আমাদের আয়োজন প্রায় শেষ, প্রায় না শেষই হয়ে গেছে। তো এখন হচ্ছে আগামীকালকের পালা, বিয়ের দিন কি হয়? তো চলো
ওকে গাইস, আজকে হচ্ছে বিয়ের দিন। আর হ্যাঁ, আজকে বিয়ের দিনে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে আমার আব্বুর সাথে, আমার বন্ধু বান্ধবদের সাথে আসছিলো, তো আমরাও চলে আসলাম। তো বিয়েতে যে খাওয়া দাওয়া করবো, এর আগে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে ফেললাম। তো চলো এখন আমরা বিয়ে থেকে দেখি কেমন হয় আমাদের আয়োজন। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, চলে আসছি এখন বিয়ে রেডি হয়ে। তো এখন যাবো হচ্ছে আমাদের ক্লাবে। আর আজকে আউটফিট দেখতে পারতেছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো লেটস গো, আমরা চলে যাই ক্লাবে এখন। সো লেটস গো। এখন চলে আসা হচ্ছে ক্লাবের মধ্যে। ওকে গেছে, কিন্তু এত পরিমাণ গরম দেখতে পাচ্ছেন গেছে, আমার আউটফিট পুরো নষ্ট হচ্ছে। তো চলো এখন আমরা ফার্স্টে বউর কাছে যাবো, সেখানে গিয়ে ফুল দেখে আসবো। তো চলো আর পিছনে ক্যামেরা পিছনে দেখো, তামিমকে দেখাও। এই যে আমাদের তামিম, তামিম হাই দাও। ওকে, আমার এই যে পাশে হচ্ছে আমার চাচু, আমার মেয়ে যাচ্ছে। তো চলো আমরা এখন দেখতে থাকি আমাদের ফুল ওয়েডিং ডেকোরেশনটা। আর হ্যাঁ গাইস, এখানে এত পরিমাণ গরম, বিয়ে তো প্রিয় পাইলাম, এত পরিমাণ গরমের মধ্যে গেছে, তো অনেক বেশি অবস্থা খারাপ হয়েছে। তো চলো দেখি আসি আমাদের। তাহলে চলো আমরা এখন চলে যাই। অ্যান্ড ইয়া গাইস, চলো আসলাম এখন মেইন পার্টে, আসলে খাওয়া দাওয়ার পার্টে। আর এতক্ষণ তো ছিলাম, কথাবার্তা বলে আসলাম, দেখে আসলাম কীরকম কী সুন্দর ডেকোরেশন সব কিছু। এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পার্টে। তো এখন দেখি এত পরিমাণ লোকজন যে কোথায় জায়গা, মানে বসার জায়গায় পাচ্ছি না। তো এখন দেখি খুঁজতে থাকি যে একটু জায়গা মানে খালি পেলে আমরা বসে যাব। তো চলো দেখতে থাকি। অ্যান্ড ইয়েস গাইস, এখানে এত পরিমাণ গরম দেখতে পাচ্ছি আমি, ঘেমে একদম অবস্থা খুবই খারাপ, 12 বেজে গেছে পুরো আমার। অ্যান্ড ইয়েস গাইস, এটা হচ্ছে যে রান্নাঘরের অবস্থা, এটা ফুললি ফুল ভিডিও করছি কিন্তু তামিম। আর হ্যাঁ, তামিম আসতে না আসতে আমরা জায়গা পেয়ে গেলাম। আর হ্যাঁ, এখানে আমরা বসে গিয়েছি এখন। তো ফুল ফ্যামিলি নিয়ে আমরা বসে গেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো খাওয়ার সময় ডিস্টার্ব করতে নেই, চলো আমরা খাওয়া দাওয়া এনজয় করি একসাথে। ইয়েস গাইস, এখন খাইতে বসে গেছি আমরা। তো চলো খাওয়া যাক একসাথে, উপভোগ করি খাওয়াটা আমরা। ওকে গেছে, তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো নিচে না আমি আসি, দেখি যে এরা দুই বোনে আর তামিম মিলে ছবি তুলতেছে। আর এখানে দেখি যে ছবি তোলার ধরন জাস্ট ওয়াও। তামিমের কিছুক্ষণ পর দেখেন তামিমের কী অবস্থা হয়, তামিমের মাথা ছিঁড়ে যাবে, গাল ছিঁড়ে যাবে। অ্যান্ড গাইস, এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন তিন ভাই বোন মিলে, মানে তামিমের অবস্থা খুবই খারাপ, গাল টিনে ছিঁড়ে দেওয়ার অবস্থা। অ্যান্ড হ্যাঁ, খুবই মজা লাগছে আসলে তিন ভাই বোনের কোন ছুটি, আর কিছুদিন পরে বোন চলে যাবে। তো খুবই একটি অসাধারণ পারতেছেন, এখানে তামিমও চলে আসছে। তামিম কেমন লাগতেছে? ভালো। খাওয়া দাওয়া কি মজা হয়েছে? বেশি মজা না অল্প মজা? বেশি বেশি। এই জন্য কি থালা ভর্তি নিয়ে বসে গেছো? হ্যাঁ, এই জন্য থালা ভর্তি নিয়ে বসে গেছো যে, তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি তখন খাওয়া এনজয় করো, আমরা ঘুরে আসছি। ঠিক আছে, তোমার দুভাবে আসবে কখন? বারোটার দিকে। তো আমাদের 12টা পর্যন্ত ওয়েট করতে হবে নাকি? ওকে, তাহলে ঠিক আছে, বাই বাই। ওকে গেছে, তো এখন হচ্ছে যে তার দুলাভাই চলে আসছে। আসলে দেখতে পাচ্ছেন যে তামিম খেয়ে দেখে তার দুলাভাই চলে আসছে, মারিয়া চলে গেছে তার দুলাভাইকে রিসিভ করার জন্য। তো চলো এখন দেখি আমরা একসাথে উপভোগ করি, তার দুলাভাই আসুক আমাদের সামনে। মাই কে দিন না গে,
ঠিক আছে, তো যাওয়ার আগে বরপক্ষের সাথে দেখা, তো চলো দাদার সাথে কথা বলা যাক। আপনারা কোন পক্ষ? আমরা ছেলে পক্ষ। আমরা কেমন লাগতেছে? খুব গরম লাগতেছে, এসি ফ্যান হলে ভালো লাগতো। সেটা তো ঠিক আছে, সামান্য একটু সামান্য কষ্ট করতে হবে। আপনারা আমাদের দুলাভাই কি হন? দুলাভাইয়ের ফ্রেন্ড হই, ছোট ভাই। আচ্ছা, দলীয় লোক। আপনারা সবাই কি ফ্রেন্ড? তবে সবাই ফ্রেন্ড, সবাই কিছু আমার দেখা মানে বুঝতে পারেন। Okay guys, so finally we are back to the cheetah one. Always here to last from that. বাসায়। তো আজকের ব্লগটি অনেক বেশি মজা হয়েছে আমাদের কাছে, আর খুবই এনজয় করছি এখানে। তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আজকের ব্লগে খুবই বেশি মিস করছি হচ্ছে আমার টিম মেম্বারকে, তারা হতে চাই যাবে পারত না অবশ্য। তো হচ্ছে এরপর হচ্ছে যে ওখানে গিয়েও আমাদের টিম তৈরি হয়ে গেছে, আসলে তারা খুব বেশি মজা করছে আমার সাথে, খুবই বেশি এনজয় হয়েছে সেখানে। আর হ্যাঁ, সেখানে গিয়ে আমার তামিম, হয়তো এই ব্লগটি দেখে আসতে আপনারা বুঝতে পারবেন যে তামিম আসলে এই ব্লগে দেখছেন, ওর সাথে একটা ব্লগ আছে। তো ও হচ্ছে যে ফুল কভার করছে, আমি জাস্ট মেন মেন পার্টগুলোতে আমি সব জায়গায় ছিলাম, বাট ও মেনলি আমার ক্যামেরাকে ধরে সব জায়গায় শ্যুট ওই করছে। তো আর ওখানে গিয়ে অনেক বেশি মজা হয়েছে, সবাই এতটা বেশি মিশুক, অনেক বেশি মজা হয়েছে। আর হ্যাঁ, ওখানে যারা ছিল মারিয়া ফেরা, হয়তো দেখছেন ব্লগের মধ্যে, ওদেরকেও অনেক বেশি মিস করতো। সেখানে আসার পর ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে ওদের সাথে, আমি আশা করি। আর আই হোপ ওরা এই ব্লগটা দেখতেছে, আই হোপ, আশা করি অবশ্য দেখতেছে। অবশ্যই এই মেসটা শুধু ওদের জন্য, তোমাদের সাথে আমি দেখা করে আসতে পারি নাই, তো এই জন্য সরি। আর হচ্ছে যে আগে ছেড়ে আমরা চলে আসতে হয়েছে যে সাবেদের, কারণ ও খুবই বেশি অসুস্থ ছিল, হয়তো এই ব্লগে ও আসে না, দেখছেন যে ওই ব্লগে আসে না, ও অসুস্থ ছিল, এই জন্য তাড়াতাড়ি আমার ব্যাক করতে হয়েছে এখানে বাসায়, মানে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এই ব্লগ ওখান থেকে আমরা তাড়াতাড়ি ঢাকা চট্টগ্রাম ব্যাক করছি। তো ওখানে এই জন্য আমরা লাস্টে বিয়ে বিদায়ের যে পার্টটা ছিল সেটা আমরা দেখতে পারিনি। সো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে সেখানে। সো আপনাদের কাছে যে মেসেজটি পাঠাবো সেটা হচ্ছে যে আপনারা যারা এখনও ব্লগটিতে লাইক করেন অবশ্যই লাইক করেন, আর সাবস্ক্রাইব বাটনটা লাল বাটনটা অবশ্যই আপনাদের তাকাই আছে সেটা তাড়াতাড়ি ক্লিক করেন এবং সাবস্ক্রাইব বেল আইকন বাটনটি অন করে দিন। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত, নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, মারিয়া ফেরি এবং তামিম, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার একদিন দেখা হবে আবার নতুন একটি ব্লগের মাধ্যমে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।